সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে আজকে ঈদের ঠিক আগের দিন, শেষ রোজা, ঈদের একটু কেনাকাটা থেকেই যায়, আর শেষ যেটা রয়ে গেল পাঞ্জাবি। তো একটাই বিশ্বস্ততার স্থান সালমা আবায়া হাউস, এখানে সেই পাঞ্জাবি কিনতে, যেটা হচ্ছে যেটা স্পেশালি ওনারা এমিরেটসে যে পাঞ্জাবিগুলো বা আবায়া যেটা বলে সেটা করছেন, সেটা কিনতে এসি। দেখা যাক, আশা রাখি হয়ে যাবে। আমি একটু পিছনে ফিরে যেতে চাই, এই সব পরিবেশ যখন দেখি তখন ভালো লাগে। এই জন্য যদি 20 বছর আগে ফিরে যাই, লন্ডনের কথা যদি বলি, সেই কথা, সেই চিত্রটা আমরা যদি একটু চিন্তা করি, তখনকার কিন্তু এই ধরনের ইসলামিক যে আইটেমগুলো পাওয়ার জন্য আমাদেরকে অনেক দূরে যেয়ে খুঁজে বের করতে হতো, কিন্তু সেটা এখন খুবই হাতের নাগালে, আমরা চাইলে সেটা পাচ্ছি এবং সেটা খুব কোয়ালিটি সম্পূর্ণ এবং অনেক আইটেম, অনেকগুলো অপশান আছে, যেটা আমরা আজ থেকে 20 বছর আগে এই অপশানগুলো পেতাম না, খুব নগণ্য ছিল। ঈদ মুবারক প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমরা হোয়াইট চেম্বারের সালমা আবায়া হাউসে চলে এসেছি। ঈদের ঠিক আগের দিন আপনারা জানেন যে মানুষের বিশেষ আগ্রহ থাকে পাঞ্জাবি, তারপর আবায়া এবং আতর, এই বিষয়গুলোর জন্য। এবং সালমা আবায়া হাউস আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে তারা কমিউনিটির সেবাও করে যাচ্ছেন, কমিউনিটির মানুষদেরকে চাহিদা সম্পন্ন জিনিস এনে দিচ্ছেন। আমার সাথে এখানে সালমা আবায়া হাউসের যিনি ওনার আমাদের আবুল কালাম ভাই আছেন, ওনার কাছ থেকে জানবো যে আজকে সারা মাসে তো রমজানের ব্যস্ততা তো ছিলই, গত 3-4 দিন ধরে মানে আপনাদের ব্যস্ততাটা কেমন ঈদকে ঘিরে? আলহামদুলিল্লাহ, আপনারার সহযোগিতার কারণে এবং আলহামদুলিল্লাহ আমার এই যে লাস্ট টেন ডেইজ আমার অনেক সাড়া পাইছে। বিকজ আমি লাস্ট টাইম তো কয়েকটা আইটেমও সেল দিছিলাম, সেল দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ বেশ সাড়া। আজকে তো লাস্ট ডে আমরা মনে করছিলাম তেমন একটা বিজি হইতো না, আলহামদুলিল্লাহ আপনারা দেখো কোয়া, আল্লাহর শুক্রিয়া, এগুলা আল্লাহর শুক্রিয়া, আল্লাহ মেহরবানি করছেন, আপনারা সাহায্য করছেন, কাস্টমার অনেক সাড়া পাইছে। কী ধরনের জিনিসের প্রতি মানুষের আগ্রহ এখন বেশি? আগ্রহী হইল গিয়া বেশিরভাগ ইয়াং, থুপ এবং আবায়া, যেটা আগে থুপগুলো অনেক বেশি যায় ইয়াং ছেলেরা, যেমন 17 থেকে 35 পর্যন্ত যে এইজ আছে ও এইজর ওগুলো অনেক বেশি চাহিদা। এবং আবায়াগুলা, যে আবায়াগুলা লাস্ট টাইম আমি বলছিলাম এবং ইউনিক আছিল, এগুলা দুবাইয়ের আবায়া আছিল, সৌদির আবায়া, তো এগুলো বেশি অনেক আমার দোকানে বেশি জায়গাছে। প্রাইস রেঞ্জটা কীটা মানুষের যেটা চুজ করলো এখন? 50 থেকে 75-85 এগুলো বেশি। আর থুপগুলো ওই লোকের 25 আছে সেইলো, আর 35 আছে উমানি যেগুলো ওগুলা, তো ওগুলা অনেক সাড়া পাইছে। আতরের তো একটা চাহিদা থাকে ঈদের দিনে তো অবশ্যই, এটা তো আতরগুলো ওই লোকের উদ এবং লাইট যেগুলো ওগুলো বেশি চাহিদা আছে, এগুলো দুবাই থেকে কালেক্ট করি আমি, ইন্ডিয়া থেকে করছি, জিদ্দা থেকে করি। যাই হোক, আর এই যে মহিলারা কিতা নেয় সবচেয়ে বেশি এখন? আবায়া, বেশিরভাগ আবায়া। আর অল ফ্যামিলি আইন, ফ্যামিলি আইলে তো যার যেটা বাচ্চা নিতে লাগে থুপ নেন, বই নেন তোর লাগে আবায়া নেন, এবং মা বাই বাপ সাসা বাই আইন যারা আছে সবার লাগে এগুলো থুপ নেন। টুফিয়ার জায়নামাজও দেখলাম অনেকে নেড়া, এগুলো অত বেশি নাই, তবে নীরা সব থেকে বেশি ওই লোকে আবায়া এবং থুপ। কটা পর্যন্ত আপনাদের খোলা থাকবে? খালকে খুলতাম না, কিছু সময় খোলা, আজকে রাত্রে আসি, আপনারা যত সময় আসেন টাইম দেওয়া, রাত্রে যদি 12-1 পর্যন্ত কাস্টমার আসা থাকে তাহলে আপনারা সেভাবে খোলা? আমরা থাকি আর কি, নর্মালি আমরা থাকি, হয়তো কম বেশি হইব। আচ্ছা, কম বেশি হইব। আর ঈদের দিন কি সকালে না আমাদের আশেপাশে কোনো টাইমে খোলা থাকবে কিনা? প্রথম জামাত আমি ইসলন্ডন মসজিদ, আলহামদুলিল্লাহ আমি লন্ডন আইসি থেকে, এটা আমার একটা অভ্যাস, 7টার সময় আমি পড়ি, এরপরে ঈদ দেওয়ার শুভেচ্ছা দেওয়ার লাগে আমি 7টা থেকে 1টা পর্যন্ত দোকানে থাকে। অনেকে এমনিও আসে দেখা করে দেন, আবার কেনাকাটা বালা কেনাকাটা ওই যায়, অনেক দিন অনেক ভালো হয়।
প্রিয় দর্শক, এখনো যারা আসলে ঈদের পাঞ্জাবি বা ঈদের যে শেষ মুহূর্তের কেনাকাটা আপনারা এখনো করেননি, তাদেরকে মানে বলছি যে আজকে রাত্রে গভীর রাত পর্যন্ত খোলা থাকবে হোয়াইট চেম্বারে। আসলে আপনারা সালমা আবায়া ডিজাইনার যে আবায়া হাউস, সেখানে আপনারা আসতে পারেন এবং ঈদের দিনও সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা রাখবেন। এটাই হচ্ছে বলছিলেন আমাদের আবুল কালাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ঈদ মুবারক। আপনারও অনেক ধন্যবাদ, আপনারা আসার লাগে অনেক ধন্যবাদ, সবাইকে আবার ঈদ মুবারক।